নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে সফররত ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের প্রতিনিধি দল। সকাল 11টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ অন্য কমিশনাররা বৈঠকে উপস্থিত রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি রয়েছেন 6 সদস্যের প্রতিনিধি দলও। বৈঠকের পরে আলোচনার বিষয়ে জানা যাবে। তবে জাতীয় নির্বাচনের আগে ইইউ প্রতিনিধি দল পাঠাবেন কিনা তা যাচাই করতে এসেছেন তারা। এর আগে 2018 ও 2014 সালে কোনো প্রতিনিধি দল পাঠায়নি তারা। কমিশনের সাথে এই নিয়ে বৈঠক এখনও চলছে। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।